কোটার মধ্যে কোটার বিরোধিতা, দেশ জুড়ে বন্ধের ব্যাপক প্রভাব, ফের এক কোটা বিরোধী আন্দোলন। তবে এটা কোটার মধ্যে কোটার বিরোধিতা, আর এবারেরটা বাংলাদেশে নয়, নিজেদের দেশে। সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতায় ভারত বন্ধের ডাক দেয় দলিত ও আদিবাসী সংগঠন। ঠিক কি কারণে বন্ধ এবং কি সেই সুপ্রিম রায়? বন্ধের প্রভাবই বা কতটা পড়ল? কারা কি কারণে ডাকে বন্ধ? সম্প্রতি সংরক্ষণে সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতায় বুধবার ভারত বন্ধের ডাক দেয় ন্যাশনাল কনফেডারেশন অব দলিত অ্যান্ড আদিবাসী সংস্থা। তপশিলি জাতি, জনজাতি এবং পিছিয়ে পড়া শ্রেণীর হয়ে কথা বলতেই বন্ধে ডাকে তারা। সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, চন্দ্রশেখর আজাদের ভীমসেনা সহ একাধিক দল এই বন্ধকে সমর্থনও জানায়। সুপ্রিম রায়ে ঠিক কি বলা হয়? সম্প্রতি কোটার মধ্যে কোটার পক্ষে রায় দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সহ সাত সদস্যের বেঞ্চের মধ্যে ছয়জন। শীর্ষ আদালত একটি মামলার রায় জানায়, তপশিলি জাতি এবং জনজাতি সমাজের মধ্যে যারা আর্থিকভাবে সচ্ছল তাদের সংরক্ষণ বাতিল করে দেওয়া হোক, পরিবর্তে তপশিলি জাতি এবং জনজাতি সমাজের আর্থিক স্ল্যাবে যারা একেবারে নিচে রয়েছেন সেই অতি পিছিয়ে পড়া অংশকেই চিহ্নিত করে তাদের বাড়তি সুবিধা দেওয়ার পক্ষে রায় দেয় শীর্ষ আদালত। এনএসিডি এওআর এর দাবি, সুপ্রিম রায় প্রত্যাখ্যান করুক কেন্দ্রীয় সরকার, সরকারি ও বেসরকারি শূন্যপদ পূরণ করা হোক, শুধু কেন্দ্রই নয় রাজ্য সরকারও তা করুক, ন্যায় বিচার এবং সমতা রক্ষা করা হোক, নতুন আইন প্রণয়ন করা হোক। সুপ্রিম রায় অনগ্রসর শ্রেণীর সাংবিধানিক অধিকার খর্ব করছে, অবিলম্বে জাত ভিত্তিক তথ্য প্রকাশ করা হোক। বন্ধের প্রভাব কেমন পড়ল? দেশ জুড়ে বন্ধের ডাকে ব্যাপক সাড়া। 14 ঘন্টার এই ভারত বন্ধের ব্যাপক প্রভাব পড়ল বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ সহ দেশের একাধিক রাজ্যে। প্রতিবেশী রাজ্য বিহারের দারভাঙ্গা ও আড়াতে ট্রেন আটকে দিলেন আন্দোলনকারীরা। জাহানাবাদ, সাহারসা ও পূর্ণিয়া জেলায় একাধিক জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। জাহানাবাদের এরকি গ্রামের কাছে পাটনা গয়া প্রধান সড়ক NH-83A 2 ঘন্টা জ্যাম ছিল। কেন্দ্র সরকার ও সুপ্রিম কোর্টের বিরুদ্ধে উচ্চস্বরে স্লোগান দেওয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে বন্ধ সমর্থকদের ধস্তাধস্তিও হয়। পুলিশ 5 জনকে আটক করে। পাটনা থেকে জয়পুর ভারত বন্ধে বিপর্যস্ত জনজীবন, ট্রেন রোকো রাস্তায় বিক্ষোভ। তবে দিল্লিতে বন্ধের কোনো প্রভাব পড়তেই দেখা যায়নি। সম্প্রতি এক কোটা আন্দোলন থেকেই গণ অভ্যুত্থানের ঘটনা ঘটেছিল বাংলাদেশে, তারপরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় সেখানে। তবে কি এবার ভারতে? এখন এটাই উচ্চ প্রশ্ন।